আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য অসম্ভবেও আমার তুমি গল্পের 11 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা ফারুকস ডায়েরি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর যারা ফারুকস ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতে সবসময় আমার সাথেই থাকবেন আর নিয়মিত লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো চলুন বেশি বকবক না করে সরাসরি গল্পে চলে যাই। ড্রয়িং রুমে পিনপতন নীরবতা, তার মধ্যে অবশ্য শোষ শব্দ হচ্ছে জানালার কপাটগুলোর ক্রমশেষে সপাটে বাড়ি খাওয়া বাতাসগুলোর। আবরারের সামনে অনেকটা দূরত্ব নিয়ে দাঁড়িয়ে আছে তনয়া। আবরার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তনয়ার মুখের দিকে, যার দরুন তুমুল অস্বস্তি নিয়ে ক্ষণে ক্ষণে আর চোখে তাকাচ্ছে তনয়া। স্নিগ্ধ আবরারের পাশে একটা সুৎকণ্ঠা চক্ষে মুখ নিয়েই দাঁড়িয়ে আছে। বিয়ের পর সামনে আর কত কি অপেক্ষা করছে তার জন্য কে জানে। এতক্ষণে তুফাইল সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন, এমন দীর্ঘ নীরবতা ভঙ্গ হলো তার বাজকাই গলার আওয়াজে। অনেক হয়েছে মিউচুয়াল বোঝাপড়া, আর নয় অফিসার, একটা মেয়ের জীবন নষ্ট করার মূল্য হাড়ে হাড়ে টের পাওয়াতে চাই আমি একে। আর আপনি এখনও হাত গুটিয়ে বসে কেন আছেন আমি সেটাই বুঝছি না। তুফালের কথার প্রেক্ষিতে সিনিয়র অফিসার আমিনুল কোনো জবাব দেওয়ার আগে আপনার শক্ত মুখে তুফালের চোখে চোখ রেখে বলে উঠল, আমি আপনার মেয়ের জীবন নষ্ট করিনি, উল্টো আপনারা আমার জীবন নষ্ট করেছেন। আবরারের কথায় স্নিগ্ধার ভীষণ অদ্ভুত অনুভূত হয় এবার। তনয় আবরারের জীবন নষ্ট করলো, আর কীভাবেই বা, আপাতত দৃষ্টিতে সে যা দেখছে তাতে তো স্বামী হিসাবে দ্বিতীয় বিয়ে করে তনয়ার জীবন শেষ করে দিয়েছেন আবরার, তাহলে এ কথার মানে কি? স্নিগ্ধার ভাবনা শুধু হলে ওপাশ থেকে তনয়ার তেতো ওঠাতে, আমি আপনার লাইফ বরবাদ করেনি, মিথ্যে ব্লেম আমাকে দেবেন না আবরার। আবরার পুনরায় কিছু বলতে নিলে সিনিয়র অফিসার আমিনুল ব্যতিব্যস্ত হয়ে উঠে দাঁড়িয়ে বলে, আপনারা প্লিজ শান্ত হন, এভাবে রাস্তার লোকদের মতো একে অন্যের সাথে তর্ক করবেন না। আর হ্যাঁ, কে কার লাইফ নষ্ট করেছেন বা করেনি সেসব আমরা বুঝে নিচ্ছি। আবরার আর তনয় শান্ত হলেও তোফায়েল ক্রুদ্ধ স্বরে বলে উঠল, বোঝাবুঝির কী আছে অফিসার, আমি তোফায়েল পাঠান বলছি তো, আপনাকে এই ছেলে আমার মেয়েকে বিয়ে করে 1 বছরের মাথায় আবার নতুন বউ ঘরে তুলেছে, আর আপনি নিজেই তো দেখতে পাচ্ছেন, এই তো এই দড়িবাজ মেয়েটা তো দাঁড়িয়ে আছে আপনার সামনে। তোফায়েল স্নিগ্ধার দিকে তাকিয়ে আগুন চোখে কথাটা বলাতে স্নিগ্ধা মাথা নিচু করে নিল। আবরার ফোঁস করে একটা দম নিয়ে এগিয়ে গেল স্নিগ্ধার কাছে, নিচু আওয়াজে বলল, তুমি ভিতরে যাও। স্নিগ্ধা মাথা তুলে তাকায় দুদিকে মাথা নেড়ে বলে ওঠে, না আমি আজ সব শুনতে চাই। আবরার এবার দাঁতে দাঁত চেপে বলল, আমি যা বলছি সেটা শোনো, চুপচাপ ঘরে যাও। স্নিগ্ধা আবরারের লাল চোখ দেখে ফাঁকা ঢোক গিলে একবার সামনে দাঁড়িয়ে থাকা সবার দিকে তাকায়, এরপর নরম পায়ে উল্টো ঘরে পা বাড়াতে গেলেই পিছন থেকে ডেকে ওঠে আমিনুল, দাঁড়ান আপনি। আবরার ব্রুকোচকে তাকায় সাথে সাথে স্নিগ্ধা পিছনে ফিরে। আমিনুল এগিয়ে এসে আবরারকে উদ্দেশ্য করে বলল, মিস্টার চৌধুরী, আপনার প্রথম স্ত্রী তনয়া, শুধুমাত্র আপনার নামেই নয় বরং আপনার দ্বিতীয় স্ত্রীর নামেও কেস ফাইল করেছেন, তাই ওনাকে এভাবে ঘরে তালা দিয়ে রাখতে পারবেন না। আবরার অবাক হয়ে তনয়ার দিকে তাকায়, তনয়া মুখ শক্ত করে অন্যদিকে চোখ ফিরিয়ে নেয়। আবরার এবার তাড়াহুড়ো করে বলে, কিন্তু অফিসার, যা করার সেসব তো আমি করছি, স্নিগ্ধার এতে কোনো দোষ নেই। আমিনুল দৃঢ় গলায় বলে ওঠে, সেটা আমরা আমাদের মতো ইনভেস্টিগেট করেই দেখব কে দোষী কে দোষী নয়। আসলে কি বলুন তো মিস্টার চৌধুরী, আপনাদের মতো বড় বিত্তবান লোকদের জন্যই আজকাল মেয়েরা অনেক হেনস্থার শিকার হচ্ছে, আর সেসব মেয়েদের পাশে দাঁড়ানোর জন্যই আমরা পুলিশরা এখনও রয়েছি। কথাটার বিদ্রুপাত্মক হেসে ওঠে আবরার আমিনুল ব্রোকোচকে নিয়ে প্রশ্ন করে, আপনি হাসছেন যে? আবরার চোখ শুরু করে বলল, কত টাকা পেয়েছেন? আমিনুল থতমত খেয়ে গেল, কি বলতে চান আপনি? আমি ঘুষ নেই, আবরার বাঁকা হেসে বলল, সেটা তো একবারও বলিনি, তবে না বলতে বুঝলাম যে আমার ধারণাটাই সঠিক। আমিনুল এবার ক্রোধান্বিত হয়ে জবাব দিল, আপনি আমাকে অপমান করছেন মিস্টার চৌধুরী,
আপনি একজন সম্মানীয় লোক দেখে আমি এখন আপনাকে হাতকড়া পরাইনি, না হলে আপনি যা করছেন তাতে জানেন আমি আপনাকে এখনই জেলে ভরতে পারি আর আইন, কিন্তু তখন আপনার এই সব অর্থবিত্ত দেখতেও আসবে না। স্নিগ্ধা কাপা চোখে আবরারের মুখের দিকে তাকিয়ে থাকে। এরপর তনয়ার দিকে এগিয়ে যায়। তনয়ের সামনে দাঁড়িয়ে মৃদু গলায় বলে, তনয় আপু, আমি এই বাড়ি আর ওনাকে ছেড়ে আজীবনের জন্য চলে যাব, কিন্তু দয়া করে ওনাকে পুলিশে দেবেন না, এতে ওনার সম্মান নষ্ট হবে। আমি চলে গেলেই তো আপনার আগের মতো সংসার করতে পারবেন, তাহলে এখন দয়া করে মামলাটা আপনি তুলে নিন। তনয় বলল, তুমি কি আমাকে এসব বলার? তোমার মতো নিম্নমানের মেয়ের সাথে আমি একটা কথা বলতে চাচ্ছি না। যেই পুলিশ দেখে দেখছো অমনি এখন পালাতে চাইছো? কেন, সংসার করবে না আমার স্বামীর সাথে? করাচ্ছি সংসার, তোমার হোল লাইফ আমি জাস্ট হেল করে ছাড়ব, নোংরা বাজে মেয়ে একটা। বেশ জাজালো গলায় জবাব দিল তনয়া। অপমানে চোখ চলচল করে উঠল স্নিগ্ধার। তনয়া পুনরায় স্নিগ্ধাকে কিছু বলতে নিতে গেলে আবরাল একটানে ওর সামনে থেকে স্নিগ্ধাকে সরিয়ে নিজের কাছে নিয়ে নেয়। হকচকে যায় স্নিগ্ধা, রাগের শরীর জ্বলে ওঠে তোফায়েল আর তনয়ার। এবার আবরার বেশ তেজ নিয়ে স্নিগ্ধাকে বলল, এই মেয়ে, তোমাকে এত কথা বলতে কে বলেছে? আমি বলেছি। এত বাড়াবাড়ি কে শিখেছে তোমায়? চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো, আগ বাড়িয়ে একটা কথাও বলবে না। স্নিগ্ধা ভয়ে মাথা নিচু করে রাখে। আবরার এবার তনয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, আমাকে জেলে দিতে চাইছেন তনয়া? কিন্তু আপনি খুব ভালো করেই জানেন আপনি সেটা পারবেন না, অন্তত এই আবরার ফাহাদ চৌধুরীর সাথে তো নয়, কারণ নেরাজি বেলতলায় এক বাড়ি যায়। তনয়া আবরারের কথার মানে বুঝতে না পেরে হৃদয় কোচকে নিয়ে বলে, কি বলতে চাইছেন? তোফায়েল তড়িত গতিতে দাঁত চিবিয়ে বলে, ও আবার কি বলবে? অভিনয় করছে আমাদের সাথে, বোঝাচ্ছে যে আমি বাঞ্ছি, তবুও মস্কাচ্ছি না। আবরার ক্রোধ নিয়ন্ত্রণের চোখ বন্ধ করে মাথা নিচু রেখে দম নিতে থাকে। আমিনুল এগিয়ে এসে স্নিগ্ধার দিকে ব্যস্ত গলে বলে ওঠে, মিসেস স্নিগ্ধা আবরার চৌধুরী, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? আবরার অধৈর্য হয়ে তাকায়, হাত উঁচু করে আমিনুলকে নিষেধ করতে গেলে ইশারায় থামিয়ে দেয় আমিনুল, বলে ওঠে, প্লিজ মিস্টার আবরার, এটা আমার ডিউটি, বাধা দেবেন না। এরপর আর কথা বাড়ায় না আবরার। অন্যদিকে স্নিগ্ধা চোখ নিচে রেখেই হ্যাঁ বোধক মাথা নাড়ে আমিনুলের উদ্দেশ্যে। আমিনুল আবার পিছনে দুহাত বেঁধেই স্নিগ্ধাকে উদ্দেশ্য করে বলে ওঠে, আপনার আর মিস্টার আবরারের কি শরীয়ত মোতাবেক বিয়ে হয়েছে? স্নিগ্ধা মৃদু গলায় বলল, জি। অফিসারটি বলল, রেজিস্ট্রি হয়নি? উত্তরে স্নিগ্ধা কিঞ্চিত মাথা ঝাঁকায়, যার অর্থ না। আমিনুল পুনরায় জিজ্ঞাসা করে, আপনি কি জানতেন মিস্টার আবরারের আগে থেকে বিবাহিত ছিলেন? স্নিগ্ধা বলল, না। আমিনুল সন্দেহীভাবে তাকিয়ে বলে, এই বিয়েটা কি আপনাকে জোরপূর্বক করেছেন উনি? এবার যে স্নিগ্ধা আবরারের দিকে তাকায় আমিনুল তৎপর গলায় বলে ওঠে, ওদিকে নয়, আমার দিকে তাকান। স্নিগ্ধের চোখ নামিয়ে আবারও নিচের দিকে তাকে আলোড়িত গলায় বলে ওঠে, বিয়ে আমি আমার ইচ্ছেতেই করেছিলাম, আমাকে উনি জোর করেননি। আমিনুল মাথায় ঝাঁকিয়ে বলে, ও আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন নিজের ইচ্ছেতে বিয়ে আপনি করেছেন, কিন্তু আপনি জানতেন না যে আবরার আগে থেকে বিবাহিত ছিল বা ওনার ঘরে স্ত্রী ছিল? স্নিগ্ধা দৃঢ় গলায় জবাব দিল, না, জানতাম না। আমিনুল ব্রোকোচকে ব্রো নামি নাচিয়ে বলে, তাহলে আপনি কখন জেনেছেন? স্নিগ্ধা সামান্য সময় চুপ থেকে বলল, এখানে আসার পর। আমিনুল এবার কপাল কোচকে বলল, তাহলে তখন আপনি কেন চলে যাননি, কেন থেকে গিয়েছিলেন? স্নিগ্ধার কথার প্রেক্ষিতে আমিনুলের মুখের দিকে চোখ উঠিয়ে তাকালো। আমিনুল তটস্থ গলায় বলে ওঠে, না, মানে আপনি বিয়ের আগে জানতেন না যে ওনার আরেকটা বউ আছে? এ অবধি মেনে নিলাম, কিন্তু যখন জানতে পারলেন তখন কেন গেলেন না, কেন বিয়েটা ভেঙে দিলেন না? এটাই তো উচিত ছিল আপনার, তাই নয় কি? স্নিগ্ধা এবার আর কথা তোলে না, চুপ মেরে শক্ত পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকে। ব্যাপারটায় তনয়া উদ্গ্রীব হয়ে বলে ওঠে, দেখেছেন অফিসার, এবার আর গলা দিয়ে আওয়াজ আসছে না, এই মেয়ে সব মিথ্যে বলছে, এটাই তার প্রমাণ, এই জেনে শুনে এসেছে, টাকা দেখেছে তো, তাই আর লোভ ধরে রাখতে পারেনি। কথাটা স্নিগ্ধার ভীষণ কান্না পেল, কোনো মতে ঠোঁট কামড়ে আটকে নেয়। অন্যদিকে আবরার চোখ শক্ত করে বলে ওঠে, আপনি আগে আয়নায় নিজেকে দেখুন তনয়া, তারপর অন্যকে নিয়ে কথা বলবেন। ও হ্যাঁ, আয়নার সামনে দাঁড়ানোর সময় অবশ্য আপনার বাবাকেও পাশে নেবেন, আফটারঅল তিনি তো আপনার গুরু। এরূপ বাক্যে তোফায়েল ক্ষিপ্ত হয়ে কিছু বলতে নিলে আমিনুল চোখ ইশারা করে থামিয়ে দেয়। বিরক্তি নিয়ে বলে ওঠে, আপনারা সবাই চুপ করবেন, আমাকে বলতে দিন। এবার আমিনুল আবরারের দিকে গাড় ফিরায় আর বলে ওঠে, মিস্টার আবরার, আপনি এবং মিস্টার তোফায়েল পাঠান দুজনই যথেষ্ট সম্মানিত লোক, দেখেই আমি ভেবেছিলাম ব্যাপারটা মিউচুয়ালি হ্যান্ডেল করব। এখন আপনি যদি কোঅপারেট করেন তবে সেটা সম্ভব,
আবরার ব্রুনাচে প্রশ্ন করে, কি করতে হবে? আমিনুল একবার তোফাইলের দিকে তাকিয়ে আবার তনয়ার দিকে তাকায় সেদিকে চোখ রেখে বলে ওঠে, মামলাটা যেহেতু উনি করেছেন সেহেতু ওনার দিকে আমাদের থাকাটা আবশ্যক। আর আমি আপনার দ্বিতীয় স্ত্রী থেকে যা ইনফরমেশন পেলাম তাতে এখানে উনিও পুরোপুরি নির্দোষ প্রমাণিত হয় না। তাই এখন এটাই ভালো হবে যদি আপনি অতি সত্বর ওনাকে ডিভোর্স করে শুধুমাত্র তনয়া চৌধুরীর সাথে সংসার করেন। তো স্নিগ্ধা চমকে গিয়ে মাথা তুলে আবরারের দিকে তাকিয়ে থাকে। তোফাইল এগিয়ে গিয়ে মেয়ের পাশে দাঁড়ান, তনয়ার কাঁধে হাত রেখে ফিসফিস করে বলেন, এবার দেখিস মা, জেলের ঘানি টানার ভয়ে আবরার কেমন সুসুর করে তোর পায়ের কাছে এসে পড়ে আর এই মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেয়। তনয়ার বাবা প্রত্যাশার কথা শুনে ফাঁকা ঢোক গেলে, যদিও তার মনের মধ্যে এতটুকু আশ্চর্যের সূর্য কি দিচ্ছে না, তবু কথাটা বিশ্বাস রাখতে ভারী ইচ্ছে হচ্ছে তার। আবরার এবার আমিনুলকে উদ্দেশ্য করে ব্রুবাকে বলল, তা না হলে? আমিনুল জোর গলায় জবাব দেয়, না হলে দ্বিতীয় অপশনটাই আমাকে বেছে নিতে হবে। আপনাদের রেপুটেশনের কথা তখন আর ভাবো না আমি। আবরার খানিকক্ষণ চোখ মেরে থাকে, অজান্তেই ধকধক করে কাঁপতে শুরু করে স্নিগ্ধার ভেতরে তনয় আর তোফলের উদ্গ্রীব হয়ে তাকিয়ে থাকে আবরারের উত্তরের আশায়। কিছু সময় পেরোতেই আবরার চট করে একদমই বলে ওঠে, অফিসার, আমি স্নিগ্ধাকে ডিভোর্স দেব না এবং কখনোই না। আবরারের উত্তরে তনয়ের তোফাইল আহত চোখে তাকিয়ে থাকে, রাগ ক্রোধ ছুটে বেড়াতে শুরু করে তাদের সমগ্র শরীরের রন্ধ্রে রন্ধ্রে। কিন্তু স্নিগ্ধার অবাক দৃষ্টি তখনও আবরারের মুখের উপর আটকে থাকে। আমিনুল এবার প্রগাঢ় গলায় বলে ওঠে, একটা সুযোগ দিতে চেয়েছিলাম আপনাকে মিস্টার চৌধুরী, অথচ আপনি? আবরার দৃঢ় গলায় জবাব দিল, আই ডোন্ট নিড এনি চান্স। আমিনুল এবার ক্ষিপ্ত গলায় বলল, তবে আর কি, থানায় চলুন। আমিনুল কথা শেষ করতেই তোফাইল এবার ক্রোধতা নিয়েই বলল, নিজের ভালো তো পাগলও বুঝতে পারে, অথচ তুমি তো তার থেকেও অদম। আবরার আবরার বাঁকা হেসে বলল, হলাম না হয়, তবুও ভালো, আপনার মতো ধরিবাজ হয়নি। তোফাইল দাঁত চেপে চুপ করে থাকে। আমিনুল বাকি দুজন কনস্টেবলকে উদ্দেশ্য করে বলে ওঠে, ওনাদের নিয়ে আসুন। কথা শেষে আমিনুল সামনে হাঁটা ধরে তোফাইল মেয়ের দিকে তাকিয়ে আহত হয় তনয়ার পাঞ্ছে অস্ত্রসিক্ত মুখ দেখে, যে মেয়ের খুশির জন্য এত কিছু করলো। আজ সিমির মুখে অমাবস্যার ঘনঘটা দেখে মুখটা মোচড় দিয়ে ওঠে তার। ছোট্ট একটা দম ফেলে সোফায়ের উপর বসে পড়ে তোফাইল। অন্যদিকে স্নিগ্ধা ঘুটিঘুটি পায়ে মহিলা কনস্টেবলের সাথে সদর দরজার দিকে হাঁটতে ধরে। হুট করে আবরার সবার উদ্দেশ্যে গলা বাড়িয়ে বলে, এক মিনিট। আমিনুল দাঁড়িয়ে পড়ে স্নিগ্ধা পিছনে ঘুরে তাকায়। উপস্থিত সকলে বিস্ময়ের সাথে সাথে কৌতূহল চোখে মুখে তাকিয়ে থাকে আবরারের দিকে। আবরার আয়সি ভঙ্গিতে পকেটে দুহাত গুঁজে দাঁড়ায়, চোট বাঁকিয়ে হেসে বলে ওঠে, এখনই ড্রামা শেষ হলে হবে, পিকচার তো আবিবি বাকি হ্যায় তো ফ্রেন্ডস। আজকের গল্পের পর্ব এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।